সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে বন বিভাগ। এ কারণেই হরিণের সংখ্যা বাড়ানো সম্ভব হয়েছে বলে দাবি তাদের। তবে বন বিভাগ বলছে, হরিণ শিকারী এবং পাচারকারীরা সুযোগ পেলেই সক্রিয় হয়ে ওঠে, সেজন্য তাদের কার্যকলাপ সার্বক্ষণিক নজরদারিতে রাখার চেষ্টা চলছে। সেই লক্ষ্যে অনেকের কাছ থেকেই এই অপরাধী চক্র সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। সম্প্রতি জুয়েল আহমেদ ছদ্মনামে একজনের দেয়া তথ্যে বন বিভাগ অভিযান চালিয়ে শিকারীদের কয়েকজনকে আটক করতেও সক্ষম হয়। শুক্রবার দুপুরে অনানুষ্ঠানিকভাবে এই তথ্যদাতাকে পরিচয় গোপন রেখেই সরকারের ঘোষিত আর্থিক পুরস্কার দেয় বন বিভাগ। আমি মানে বন বিভাগ থেকে ইনফরমেশন দেই, ওনারা সেটা ধরে ফেলায়, ধরার পরে মানে তারা আমাদের আমারটা পুরস্কার দিয়েছে, তাতে আমি খুব খুশি এবং সবাই যেন দেশের সাথেই মানে সবাই যেন এগিয়ে আসতে পারি, এই এইটাই আমি বলছি। তথ্য প্রদানকারীকে পুরস্কার প্রদানের একটা প্রথা বন বিভাগে চালু হয়েছে, এরই ধারাবাহিকতায় আমরা ওনার নাম প্রেরণ করেছিলাম যাচাই বাছাই আনতে। সরকারের মানে বন বিভাগের তরফ থেকে ওনাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এর ফলে আমি মনে করি এই এলাকায় যারা বন বিভাগকে বিভিন্ন ইনফরমেশন দিতেন তাদের ভিতরে আগ্রহ বাড়বে। এতে সুন্দরবনের হরিণের পাশাপাশি বিভিন্ন বন্যপ্রাণী যেমন রক্ষা পাবে, সুন্দরবনও তেমনি সুরক্ষিত হবে বলে আমরা মনে করি। পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের এসিএফ এম এ হাসান, বুড়িগোয়ালিনির স্টেশন অফিসার নূর আলম, কদমতলা স্টেশন অফিসার মোশারফ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা। ওনারা আর কি মাংসটা ধরে ফেলে।